আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যারা বসে দেখছেন এ টু জেড বাই নিহন এ চ্যানেলটি আশা করছি আপনারা সবাই নিজ নিজ স্থানে সুরক্ষা থেকে নিজেকে সতর্ক রেখে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং অন্যকে পরামর্শ দিয়ে সৌদি আরবের আইন কানুন মেনে ভালো থাকার চেষ্টা করছেন যাই হোক আজকে মূলত এই ভিডিওটা যে কারণে বানাচ্ছে সেটা হচ্ছে সৌদি আরবের চলমান কারফিউ নিয়ে নতুন যে নির্দেশনা এসেছে সেটা নিয়েই যে সমস্ত অঞ্চলে চব্বিশ ঘন্টার কারফিউ জারি ছিল এর আগে সে সকল অঞ্চলে আপনি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বের হতে পারবেন তাও পবিত্র রমজান মাস উপলক্ষে আপনার জরুরি প্রয়োজনে যেমন চিকিৎসা সেবা জরুরি খাদ্যদ্রব্য কেনাকাটা ও জরুরি ব্যাংকিং সেবার জন্য যার যার নির্দিষ্ট বসতি এলাকার ভেতরে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে সকাল নয়টা হতে বিকেল পাঁচটার মধ্যে বের হওয়া যাবে বলে এমনটি ঘোষণা এসেছে তবে মনে রাখবেন আপনি শুধু জরুরি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য নিজের এলাকার ভিতর অবস্থিত তাওমিন কিংবা বাকালাতে যেতে পারবেন এবং জরুরি চিকিৎসার জন্য বের হতে পারবেন দোকানে কেনাকাটার পর আপনি ভাউচার রাখবেন যাতে পুলিশ যদি ধরেও সেটি আপনি দেখাতে পারেন আরেকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যদি গাড়ি নিয়ে যান আপনার পার্শ্ববর্তী কিংবা নির্দিষ্ট এলাকাতে তাহলে আপনি একা যাওয়াটা ভালো আর যদি কাউকে সাথে রাখতে হয়ও সেটি একজনের বেশি আপনি রাখবেন না কারণ এটি আপনার জন্য ঝুঁকিপূর্ণ ইতিপূর্বে বড় বড় শহরের মধ্যে যে সকল নির্দিষ্ট এলাকাগুলোতে রূপে কোয়ারেন্টাইন করা হয়েছিল সেখানে আগের মতোই ঘন্টা কোনো ক্রমে ঘর থেকে বের হওয়া যাবে না। এটিও আপনাকে মনে রাখতে হবে আর তাছাড়া জরুরি চিকিৎসার প্রয়োজন হলে নাইন নাইন সেভেনে কল করে আপনি সেবা নিতে পারেন আরেকটি বিষয় আপনাদেরকে মনে রাখা ভালো সেটি হচ্ছে হারা ভাতা আরবাইন এমনকি প্রত্যেকটা প্রদেশে যেখানে আজনবীদের খুব বেশি গ্যাদারিং সে সকল এলাকাগুলোতে বেশি সাবধানতা অবলম্বন করবেন কারণ সেখানে অনেকে যেভাবে আইন মানে না পুলিশও তেমনইভাবে কোনো নিয়মও দেখছে না আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও দিক নির্দেশনা খুব সহজে সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি আব্দুল হালিম নিহম থ্যাংক ইউ